নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির মে মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে এবং কোন কোন দিক প্রবলেম আছে তা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি পুরো দেখুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। সিংহ রাশির জাতক ও জাতিকার মে মাস কেমন যেতে চলেছে তা বলার আগে আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে দিই। আমি এই ভিডিওতে যে কথাগুলি বলবো সেটি একটি সার্বিক নির্ণয়। আমি কখনোই দাবি করি না যে আমার কথাগুলো পুরোটাই মিলবে, তবে এতটুকুটা বলতে পারি 50-60% মিলতে বাধ্য। আসুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই এই সিংহ রাশির জাতক ও জাতিকার মে মাস কেমন যেতে চলেছে। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাস্থান। সিংহ রাশির জাতক ও জাতিকারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের মে মাস মোটের উপর দিয়ে ভালোই যাবে, কারণ আপনাদের পড়াশোনার রেজাল্ট ভালো হতে চলেছে এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন এমএ বিএ বা পিএইচডি এই সব লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু রেজাল্ট খুবই ভালো হতে চলেছে। এছাড়াও যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের রেজাল্টও ভালো হবে, কিন্তু হায়ার লেভেলের মতো না হলেও ভালো হবে, এতটুকুটা আমি বলতে পারি। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। সিংহ রাশির জাতক ও জাতিকার পারিবারিক স্থান খুবই ভালো দেখা যাচ্ছে। আপনারা বাবা মা ভাই বোন কাকা এবং দাদুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন এই মাসে। তো মোটামুটি পারিবারিক স্থানটা খুবই ভালো দেখা যাচ্ছে। এবং এছাড়াও যদি আপনারা ব্যবসা করেন সেক্ষেত্রেও পরিবার থেকে আপনারা হেল্প পাবেন, কারণ একটা ব্যবসা করতে গেলেও যদি আপনার ঘরে কোনো দোকান থাকে তো পরিবারের একটা সাপোর্টের অবশ্যই দরকার। তো সেই সাপোর্টটা আপনারা এই মাসে পেতে চলেছেন। এরপরে আসি আপনাদের ধনস্থান, মানে ধন কেমন থাকবে এই মাসে। আপনাদের ধনের ভাবটা খুবই ভালো দেখা যাচ্ছে, মানে আপনাদের আয় এই মাসে খুবই ভালো হবে। তবে এতটুকুটা বলতে পারি আয় যেমন হবে ব্যয়টাও আপনাদের সেরকমই হবে, মানে সঞ্চয়ের ভাবটা না থাকলেও আয়ের ভাবটা প্রবল হারে দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের কর্মস্থান। সিংহ রাশির জাতক ও জাতিকাদের কর্মস্থান কেমন যেতে চলেছে তা আমি এক এক করে বলছি। কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রমোশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু খুবই ভালো, মানে আপনাদের প্রমোশন হওয়ার প্রবল যোগ রয়েছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদেরও এই মাসে ব্যবসা ভালো যাবে, এবং যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার এই সব। তো মোটামুটি ওভারঅল আপনাদের যে যেখান থেকে আপনাদের সোর্স অফ ইনকাম আছে সেই জায়গাগুলো খুব ভালো যাবে। তাই এই মাসে ধন ভাবটা আপনাদের প্রবল হারে ভালো, মানে ধন বৃদ্ধি পাবে। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। সিংহ রাশির জাতক ও জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে ভালো যাবে না। আপনাদের শারীরিক প্রবলেম আসবে, সর্দি কাশি এবং গলায় ব্যথা এইসব প্রবলেম আসবে। এছাড়াও হার্টের প্রবলেম, ফুসফুসজনিত প্রবলেম এবং স্কিন ডিজিজ এইসব আসার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি শারীরিক দিকটা খুব একটা ভালো না থাকলেও বাদবাকি দিক আপনাদের ভালো আছে। তবে এই মাসে কিন্তু আপনাদের শত্রুভাব প্রবল হারে দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকাদেরকে আমি অ্যালার্ট করে দিই, আপনাদের এই মাসে শত্রুভাবটা প্রবল হারে দেখা যাচ্ছে। তাই আপনাদের যারা শত্রু রয়েছেন তাদের থেকে দশা দূরেই থাকবেন, কারণ শত্রুরা আপনাদের ক্ষতি করার জন্য সর্বদা প্রচেষ্ট রয়েছে। এরপরে আসি আপনাদের বিবাহস্থান। কন্যারাশির জাতক ও জাতিকারা যারা দাম্পত্য জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাসে দাম্পত্য কলহ দেখা যাবে ছোটোখাটো, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করুন, তবে দাম্পত্য দিকটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।